হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম শিক্ষাবিষয়ক সকল সহায়তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এইটা হচ্ছে যে আপনার নবম শ্রেণীর বাংলা যে বিষয় সেইটা হচ্ছে ষোলোতম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে চোদ্দ তারিখ সেইটার আসলে সমাধান একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সমাধান পাবেন একদম কোনো সমস্যা নাই তো এইটা হচ্ছে অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ হচ্ছে পাঁচ তারপর পরিচ্ছেদ দশ তারপর এইটা হচ্ছে একটু হচ্ছে জুম করে নেই জুম করে নেওয়ার পর উপসর্গ দিয়ে আসলে আপনাকে যেই কাজটা করতে বলছে তো সেইটা তো এখানে হচ্ছে উপরে চলে যায় উপসর্গ দিয়ে শব্দ গঠন আপনাকে করতে বলছে সেইটা প্রদত্ত থকে প্রদত্ত তো প্রদত্ত শব্দগুলো বিশ্লেষণ করো এবং কী উপায়ে তা গঠিত হয়েছে তা উল্লেখ করো প্রদত্ত শব্দ শব্দ বিশ্লেষণ কি সাধিত শব্দ এইটা হচ্ছে মেইনলি আপনার নিজেই কাজ সেটা হচ্ছে উপভোগ হাতেখড়ি পিত্রালয় সর্বজনীন মননীয় নিরুদন নিদারুণ তারপর নীলিমা আশীর্বাদ চন্দ্রমুখ কবিত্ব তো এইগুলো হচ্ছে আপনার আসলে হচ্ছে যে মেনলি যেটা কাজ সেইটা এখান থেকে অবশ্য আপনাকে করতে হবে তারপর শিক্ষার্থীরা বাংলা ভাষায় ব্যাকরণ নির্মিতি পাঠ্যবই থেকে উপসর্গ প্রত্যয় সমাস সন্ধি নিয়মগুলো পড়ে শখটি পূরণ করবে তারপর হচ্ছে আসলে হচ্ছে আপনার যে আনসার কাঙ্ক্ষিত আনসার সেইটাতে অবশ্য চলে যাবেন তো এটা আপনার দেখার জন্য অবশ্য আমি হচ্ছে এইভাবে করে দিচ্ছি তো এটা দেখা হয়ে গেলে আর কোনো সমস্যা নাই তারপর আমরা অবশ্য অ্যান্সারে এখন চলে যাব তো এখান থেকে অবশ্য আপনি যদি দেখে দেখে লিখে নিতে চান তাহলে আপনি এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারেন তারপর হচ্ছে আমরা এখন অ্যান্সারে চলে যাব তো পুরো অ্যান্সারে আমরা এখন চলে যাব আনসারে চলে আসলাম তো অ্যান্সারে দেখতে পাচ্ছেন যে ষোলো উইক ক্লাস নাইন যেটা বাংলা সেকেন্ড পেপারের যে অ্যাসাইনমেন্ট সেইটার হচ্ছে আনসার তো তারপর হচ্ছে এখানে একটু একটু জুম করে নেয় জুম করে নিলে অবশ্য ভালো হবে তাড়াতাড়ি অবশ্য আপনি দেখতে পাবেন দেখে দেখে লিখতে পাবেন অনেক সুবিধা হবে দেখতে তো তারপর হচ্ছে এখানে প্রদত্ত সত্য শব্দ আছে উপভোগ শব্দ বিশ্লেষণ উপযোগ ভোগ তারপর হচ্ছে এখানে কিন্তু আপনাকে দেখে দেখে লিখতে হবে যে সাধিত শব্দ সমক্ষক অর্থদনা সাধিত তারপর প্রদত্ত শব্দ হাতেখড়ি শব্দ বিশ্লেষণ হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে যে সাধিত শব্দ বহুব্রীষ সমসযোগে যোগে সাধিত শব্দ তারপর হচ্ছে প্রদত্ত শব্দ পিত্রালয় 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 তারপর হচ্ছে শব্দ শব্দবিশ্লেষণ পিত্রযোগয় যে সাধিত শব্দ সরসন্ধি সাধিত শব্দ সরসন্ধি সাধিত শব্দ তো এই পর্যন্ত অবশ্য আপনাকে লিখতে হবে সুন্দরভাবে তারপর হচ্ছে পরের আমি চলে যাই প্রযাত্তর শব্দ সর্বজনীন সর্বজনীনের হচ্ছে শব্দ বিশ্লেষণ সর্বজন যোগ ইন তো এইটা হচ্ছে কিন্তু আপনাকে দেখে দেখে লিখতে হবে তারপর হচ্ছে সর্বজনীন আসলে যে সাধিত শব্দ সেইটা এখান থেকে আপনাকে লিখতে হবে তো হচ্ছে সেইটা হচ্ছে এখানে তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে একটু দেখার জন্য বা আপনার লেখার জন্যে একটু ওয়েট করতেছি তা তারপর হচ্ছে এখান থেকে অবশ্যই আমরা চলে যাব তো তারপর সর্বজনীন লেখা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব তো বলেন এই যদি হচ্ছে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে এখানে সাধিত শব্দ হচ্ছে সর সন্ধি সাধিত শব্দ প্রদত্ত শব্দ সর্বজনীন যে শব্দ বিশ্লেষণ সর্বযোগ ইন যেটা বললাম সাধিত শব্দ তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ প্রদত্ত শব্দ মাননীয় শব্দ বিশ্লেষণ মান যোগ অনিয় মান যোগ অনিয় তারপর হচ্ছে যে সাধিত শব্দ কৃত প্রত্যয় সাধিত শব্দ মানে কৃত প্রত্যয় সাধিত শব্দ এইটা হচ্ছে আপনার হচ্ছে এইখানে তারপর হচ্ছে প্রদত্ত শব্দ যেটা নিরু নিদারুণ নিদারুণ আসলে যেটা হচ্ছে যে সাধিত শব্দ অতিশয় অর্থ দোদনা সাধিত অর্থ দোদনা সাধিত হচ্ছে আসলে এইটা তো তারপর হচ্ছে যে সাধিত শব্দ সেইটা হচ্ছে একটু ওয়েট করতেছি কারণ হচ্ছে এখান থেকে অবশ্য সবার অবশ্য লিখে নিতে হবে তার জন্য একটু অবশ্য সময় লাগবে সেই সময়টার জন্য একটু ওয়েট করতেছি তারপর হচ্ছে এখান থেকে আমরা অবশ্য চলে যাব তো তারপর হচ্ছে যেটা আসছে যে সাধিত শব্দ অতিশয় অর্থ দোদনা সাধিত শব্দ প্রদত্ত শব্দ নীলিমা শব্দ বিশ্লেষণ নীল যোগ ইমা নীল যোগ ইমা এইটা হচ্ছে প্রদত্ত সাধিত শব্দ তারপর হচ্ছে আশীর্বাদ যে সাধিত শব্দ তদ্ধিত সাধিত সাধিত শব্দ প্রদত্ত শব্দ আশীর্বাদ আশীর্বাদটা হচ্ছে সাধিত শব্দ আশি তারপর হচ্ছে দীর্ঘ তারপর হচ্ছে যোগবাদ তারপর যে সাধিত শব্দ বিসর্গ সাধিত বিসর্গ সন্ধি সাধিত শব্দ তারপর প্রদত্ত শব্দ চন্দ্রমুখ চন্দ্রমুখ হচ্ছে শব্দ সাধিত শব্দ শব্দ বিশ্লেষণ হচ্ছে চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় যে সাধিত শব্দ সেইটা হচ্ছে কর্মধারায় সমাজযোগে সাধিত শব্দ তারপর প্রদত্ত শব্দ কবি কবিত্ব শব্দ বিশ্লেষণ কবিযুক্ত যে শব্দ তদ্দিত প্রত্যয় সাধিত শব্দ তো এই পর্যন্তই অবশ্য হচ্ছে লেখা লিখলে অবশ্যই আপনার শেষ তো ভিউয়ার্স অবশ্যই এখানে আমি একটু ওয়েট করবো কারণ হচ্ছে এখানে সবাই একটু লিখে নিতে যেন সুবিধা হয় তো ভিউয়ার্স অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ধন্যবাদ ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন